फ्रेंड्स आज के आमी निये शेछी पुटी माछेर सर्षे पुटी बनानोर जोन्नो आमी एखाने माछ के भालो करे परिष्कार करे निये हलुद नुन मेखे रेखे दियेछी। माछ आछे तो आमी कड़ाइते तेल दिये दियेछी आर ई माछटा लो टू मीडियम फ्लेमे भाजते हबे। खूब बेशी भाजा जाबे ना, हालका भावे भाजते हबे, बेशी भाजले माछेर स्वाद चले जाय। तेल गरम हये गेछे तो एबार आमी माछ दिये देबो। लंका के चिड़े नहीं चार पिस लंका दिल एक भाजा कचा भाजा हो हलुद गुड़ो हाफ टी स्पून बड़ चामच आ लंका गुड़ो एक चामच जीरे गुड़ो एक चामच धने गुड़ो एक चामच मिक्स कर तो टाइमे कि करब एखने एक गरम जल एड करते कि रान्नार स्वाद भलो आसने गरम जल एड कर गरम जल एड कर रान्नार स्वाद भलो आस तो এটা 3 মিনিট কুক হবে দিয়ে আমি মাছটা এবারে আমি অ্যাড করব। এখানে আমি সরষে কাঁচা লঙ্কা পেস্ট মিক্সি করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। সরষেটা আমি দিয়ে দিচ্ছি। সরষে পুঁটি মাছে আপনারা চাইলে এই রান্নাটায় পেঁয়াজ অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি সরষে দিয়ে বানাচ্ছি তো আমি সরষের সাথে পেঁয়াজটা অ্যাড করাটা করলাম না। এটা ট্রাই করবেন, খুবই সুস্বাদু হবে। তো একটু কুক হবে, আমি বাকি বসে আছে 3 মিনিট। তো এবার আমি মাছটা অ্যাড করে নেব। খুব বেশি খুন্তি দেওয়া যাবে না, তাতে কি হবে মাছ ভেঙে যাবে। হালকা করে মাছটা এরপরেও 5 মিনিট কুক হবে লো ফ্লেমে। মাছ রান্না কমপ্লিট। তো ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমি এটা সার্ভ করে নিচ্ছি। খুবই ইজি প্রসেস অ্যান্ড টেস্টি। সরষে পুটি সার্ভ করলাম, কালারফুলি হয়েছে। ভালো লাগলে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে দেশি পুটি। ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।